বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড অভিযান শুরু হয়েছে অনেক আগেই সেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে করোনার এই কঠিন সময়ের মধ্যে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন হলিউড ছবি ক্যান বি হিরোজ প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ছবির টিজার প্রকাশ পেয়েছে এতে প্রিয়াঙ্কার ঝলমলে উপস্থিতি দেখে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে নেটফ্লিক্স প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে আগামী বছরের প্রথম দিনে এ প্রসঙ্গে এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা জানান শ্যুটিংয়ে সেরা মুহূর্ত কাটিয়েছি এই ছবি করার সময় রবার্ট রজার্স এবং বাচ্চাদের সঙ্গে কাটানো সময়গুলো ছিল অনবদ্য তাই আমি বলবো সামনের বছর দারুণ কিছু অপেক্ষা করছে আমার জন্য আশা করছি নতুন বছরে নতুন সূচনা হবে উই ক্যান বি হিরোস নব্বই দশকের সারা জাগানো ছবি শার্ক বয় এবং লাভা গার্লে সিকুয়েল এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক রবার্ট রজার্স নিজেই এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে হলিউডের কিয়ানো রিভেসের ম্যাট্রিক্স ফোর ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এছাড়া তার অভিনীত বলিউডের রামিন বাহরানি পরিচালিত হোয়াইট টাইগার ছবিটিও মুক্তি গুনছে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জাগোবার নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ